নমস্কার, আমি অনুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ। এবং ইতিমধ্যে সবচেয়ে বড় খবর যে জুনিয়র ডাক্তাররা রওনা হচ্ছেন নবান্নের উদ্দেশ্যে। যেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছিলেন যে তিনি সোমবার অর্থাৎ আজ বিকেল 5টার সময় জুনিয়র ডাক্তারদের সাথে একটি বৈঠক করবেন তাদের 10 দফা দাবি নিয়ে। তিনি একটি দাবি যেখানে জুনিয়র ডাক্তাররা দাবি করেছিল যে স্বাস্থ্য সচিবের অপসারণ সেইটা তিনি মানবেন না, তিনি তা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। কিন্তু বাকি দাবিগুলোর জন্য কিন্তু তিনি জুনিয়র ডাক্তারদের কাছে সময় চেয়ে নিয়েছিলেন। তার পাশাপাশি তিনি বলেছিলেন আজকে বিকেল 5টা অর্থাৎ সোমবার আজকে বিকেল 5টার সময় তিনি বৈঠক করবে তাদের সাথে। এবং সেই কথায় মাথায় রেখে কিন্তু জুনিয়র ডাক্তারেরা ইতিমধ্যে তৈরি হচ্ছেন নবান্নের উদ্দেশ্যে যাত্রা দেওয়ার জন্য। কী বলছেন তারা সরাসরি জেনে নেব তাদের থেকে। আপনি যারা অন্যায় করেছে তাদের এসে ব্যবস্থা নিন, আপনার হাতে যেহেতু ক্ষমতা আছে সেই ব্যবস্থা নিন। আর 9টা দাবি মেনে নিন, 9টা দাবি ন্যায্য, 9টা দাবি ন্যায্য, ন্যায্য দাবিতে কোনো অসুবিধা নেই, তাতে হেরে গেলে আপনার কোনো লস হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করতে নবান্নে যাবে এই দলটি, আমরা যারা অনশনকারীরা আছি তারাই নির্ধারণ করেছি। এবং আমরা আস্থা রাখি যে এই মিটিং থেকে আমরা আমাদের দাবির বেশ কিছু ছিনিয়ে নিয়ে আসতে পারব এবং এই যে অচল অবস্থা তৈরি হয়েছে তা কাটবে। আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে অনশনকারীরা যারা আমাদের অনশনকারীদের সহযোদ্ধারা রয়েছেন তারা 16 দিন 17 দিন তারা অনশনে রয়েছেন, সেই জায়গা থেকে আমরা আমাদের 10 দফা দাবি সেই দাবি নিয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি। তিনি সময় দিয়েছেন, আমরা নির্দিষ্ট সময়েই পৌঁছাবো। এবং যে প্রতিনিধি দল সে প্রতিনিধি দল অন্য কেউ নয়, যে অনশনকারী আমাদের সহযোদ্ধারা রয়েছেন তারাই ঠিক করেছেন কারা কারা যাওয়া হবে। এবং আমরা এখনই এই মুহূর্তে আমরা বেরোবো এখান থেকে উদ্দেশ্যে, নবানের উদ্দেশ্যে রওনা দেব। কয়েকটা কথা বলে নেওয়া জরুরি, আমরা কয়েকটা ফাইল নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন যে কিছু ফাইল আমাদের কাছে রয়েছে। আমাদের বলা হয়েছিল যে কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তথ্য প্রমাণ থাকলে সেগুলো যাতে ওখানে নিয়ে যাওয়া হয়। সেজন্য আমাদের দাবির পাশাপাশি আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অনুযায়ী আমরা কিন্তু কিছু ফাইল কিছু তথ্য প্রমাণ আমরা মানুষের কাছে এই বার্তাটা দিন। আজকের যে যুদ্ধ একটা ক্ষমতার সঙ্গে মানুষের অধিকারের যুদ্ধ, আমরা সাধারণ মানুষের যে অধিকার, স্বাস্থ্যের যে অধিকার, এই জায়গাটা সুনিশ্চিত করার জন্য আজকে মিটিংয়ে যাচ্ছি। আমরা আশাবাদী, অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী তো মানছিল না, তার জন্য আজকে আমরা নথিপত্র নিয়ে যাচ্ছি দুর্নীতির অভিযোগে। যেমনটা আপনারা শুনলেন এবং দেখলেন যে জুনিয়র ডাক্তাররা কিন্তু ইতিমধ্যেই রওনা হয়ে পড়েছেন নবান্নের উদ্দেশ্যে বৈঠক করবেন বলে। এবং যেমনটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 5টা, ঠিক সময় সেই সময়সীমা এটা মাথায় রেখেই কিন্তু 4:45 নাগাদ জুনিয়র ডাক্তাররা ধর্মতলার এই জায়গা থেকে রওনা হয়ে পড়েছেন নবান্নের উদ্দেশ্যে তাদের 10 দফা দাবি নিয়ে। এবং এখন এইটাই দেখার যে এই বৈঠকের পরে ঠিক কী বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি জুনিয়র ডাক্তারদের সবকটি দাবি মেনে নেবেন, কী হবে এরপর, এখন সেটাই প্রশ্ন। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ, কলকাতা।